দাঁত শিশির করে এটা ভাবনার কারণ জি এই শিশির করে কেন জি জি এটা বিভিন্ন কারণে হয় একটা কারণ হলো কত হলো ফলটি টেকনিক যে ভুল ব্রাশ করি আমরা ভুল ব্রাশ করা হয় কি দাঁতগুলো ক্ষয় হয়ে যায় দাঁতটা দাঁতের তিনটা লেয়ার থাকে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার ফার্স্ট লেয়ার দেওয়ার যে কভারটা থাকে এইটা যখন উঠে যায় তখন সেকেন্ড লেয়ারটা চলে আসে যখন সেকেন্ড লেয়ার চলে আসে তখন দেখা যায় আস্তে আস্তে সেন্সিটিভ হয়ে যায় দাঁতগুলো তো এখন এই সেকেন্ড লেয়ারটা কখন উঠে যখন ভুল ব্রাশ হয় সেই ব্রাশের ঘর্ষণ হতে পারে যদি দেখা যাক যে এগুলোকে ঘুমে দাঁত কামড়াবার অভ্যাস আছে তখন দেখা যায় দাঁতের ওপরের অংশটা ক্ষয় হয়ে যায় সেই কারণে হতে পারে যে সমস্ত লোক অ্যালকোহলিক তাতে যে মুখে তারা এই অ্যালকোহলটা খায় পানির মতো সেই তাদের এই সব কারণেও দাঁতগুলো ক্ষয় হয়ে যেতে পারে যাদের স্যালাই বা অ্যাসিডিক সেই কারণেও হতে পারে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে দাঁত ক্ষয় হয়ে যাওয়ার জন্যে দাঁত ক্ষয় হয়ে যাওয়ার জন্যেই বিশেষ করে এই দাঁতগুলো সেন্সিটিভ হয়ে যায় কোনো গ্রস ক্যারিজ যদি হয় দেখা যায় সেকেন্ড লেয়ার চলে গেছে সেকেন্ড থার্ড লেয়ারে পৌঁছে গেছে তখন সেন্সেশান টার্নস ইন্টু পেন হয়ে যায় তো এই জন্যে এই এইভাবে অর্থাৎ এইগুলো ট্রিটমেন্টটা হলো কিছুই না তাকে ঠিক সঠিকভাবে ব্রাশ করতে হবে ব্রাশটাকে নিয়ে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে উপর পাটে উপর থেকে নিচের দিকে নিচের পাটে নিচ থেকে উপর দিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি ব্রাশ করে ব্রাশের ফাইবারগুলো দাঁতের ফাঁকে ঢুকিয়ে দেয় তাহলে ফুড পার্টিকেলগুলো লেগে থাকে না তাহলে ওই দাঁতটা আর ক্ষয় হয় না বিভিন্ন কারণে দাঁত ক্ষয় হতে পারে তো এইভাবে এই সিস্টেমটা আলটিমেটলি ওই ডিটোয়েট করে আর কি যে যদি ঠিকমতো সে ব্রাশটা না করতে পারে